নিতুদিন হাতির তাণ্ডবে আতঙ্কিত সাধারণ মানুষ বনদপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনা তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন বিভিন্ন এলাকায় গতকাল এর ব্যতিক্রম হয়নি তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন বালুছড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বালুছড়া এলাকায় বুধবার গভীর রাতে বন্য তাতাল হাতে আচমকায় জঙ্গল থেকে বেরিয়ে ঘর বসতি এলাকায় প্রবেশ করে এবং এলাকায় ব্যাপক তাণ্ডব চালাতে শুরু করে এদিন রাতে বালুছড়া এলাকায় বন্য দাতাল হাতে আক্রমণ চালিয়ে একে হতদরিদ্র কৃষকের বাড়িঘর ভেঙে ফেলে এবং ঘরে মজুদ থাকা প্রায় বারো মন ধান নিয়ে যায় ও তাণ্ডব চালিয়ে সে ধানগুলি নষ্ট করিতে হাতির দল দীর্ঘ প্রায় দেড় ঘন্টা এলাকায় চলে হাতির উন্মুক্ত তাণ্ডব কিন্তু সেই সময় ঘটনাস্থলে বনদপ্তরের টিকিট বলে অভিযোগ অভিযোগ করে হাতির এই আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকের গতকাল রাতে বনদাতাল হাতি চালিয়ে ওই মোট প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানা যায় কিন্তু তেলেমুড়া মহকুমা বনদপ্তরের অধীর বিভিন্ন এলাকায় নিত্যদিনের হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা কোনো প্রকারের সরকারি সাহায্য সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করা হয় এলাকাবাসীদের তরফ থেকে রাতে এই হাতির আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে তীব্র